পরবর্তীতে আলোচনা করব ফ্যাটি লিভার সম্বন্ধে। তো লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান যেটার প্রচুর পরিমাণ কাজ রয়েছে। এটা যেমন একটা মোটরসাইকেলের পিস্টনটা হচ্ছে মেইন অংশ মোটরসাইকেলের, ওকে, আমাদের শরীরের মেইন মেশিন হচ্ছে এই লিভার। তো এই লিভারে যখন ফ্যাট জমে যায় তখন যে কাজগুলো এই লিভারটার করার কথা ছিল সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে, সেগুলো সঠিকভাবে হবে না, যার ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের কমপ্লিকেশন এবং নানান রোগের সৃষ্টি হবে, এটা স্বাভাবিক, এটা আমরা বুঝতেই পারি। তো আজকাল আপনার ফ্যাটি লিভারের পরিমাণ প্রচুর বেড়ে যাচ্ছে নর্মাল মানুষ, হ্যাঁ, নর্মাল এই অর্থে যে আপনার তেমন মোটা না আর কি, সারা শরীরে তেমন মোটা না, শুধুমাত্র পেটটা সামনের দিকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এটার কারণ হচ্ছে ফ্যাটি লিভার। তো আপনার ফ্যাটি লিভার আছে কি না সেটা আপনি দুইভাবে বুঝতে পারবেন। একটা হচ্ছে যখন সোজা হয়ে দাঁড়াবেন তখন যদি পায়ের দিকে তাকান নিচ দিকে তাহলে দেখতে পারবেন না পায়ের পাতা, কারণ আপনার পেটটা এটাকে ঢেকে রাখবে, ওকে, পেটের কারণে দেখতে পারবেন না। এটাতে যদি আপনি সন্তুষ্ট না হন বা বিশ্বাস না করেন তাহলে আপনি আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন, সেখানে আপনি ক্লিয়ারলি জানতে পারবেন যে আপনার এটা আছে কি না। তো যাই হোক, এই ফ্যাটি লিভার হওয়ার পেছনের কয়েকটি কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে কারণ বিশেষ করে আজকের দিনে সেটা হচ্ছে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। কর্ন আছে না, পপকর্ন খাই আমরা, এই কর্ন থেকে আপনার একটা সুগার সংগ্রহ করা হয় যে সুগারটা চিনির চেয়েও বেশি মিষ্টি কিন্তু দামে খুব সস্তা। আর দামে সস্তা হওয়ার পেছনের কারণ হচ্ছে আজকাল সারা বিশ্বে বেশিরভাগ খাবারগুলো, প্রসেস খাবার, প্রায় সব প্রসেস খাবারগুলোর মধ্যে হয়তো কর্ন অথবা সয় এই দুইটা জিনিস বেস হিসাবে ব্যবহার করে থাকে কোনো না কোনোভাবে। সেই সাথে যত ধরনের ফার্ম আছে আপনার হাঁস মুরগি তারপরে গরু ছাগল, এই ফার্মগুলোর এই পশু পাখির আপনার হিসাবে খাবার হিসাবে এই কর্ন এবং সয়কে ব্যবহার করে, যার যেটা প্রচুর পরিমাণে উৎপাদন করতে গিয়ে তারা জিএমওতে রূপান্তরিত করে, জিএমও, ওকে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এই জিএমও আমাদের স্বাস্থ্যের ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিস সৃষ্টি করার সাথে সাথে আরও অনেক সমস্যা করে। তো আপনারা দেখবেন যে রোজার দিনে ইফতারের সময় আপনার রুহ আবজা নামক একটা আপনার লিকুইড গোলাপি রঙের, এটা আমরা ইফতারের সময় ব্যবহার করে থাকি, এটা হচ্ছে একটা হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ জাতীয় খাবার। এছাড়াও যত ধরনের জুস, আইসক্রিম, এগুলো সব কিছুর মধ্যেই এই যেগুলো মিষ্টি প্রসেস খাবার, যেগুলো মিষ্টি সেগুলোর মধ্যেই এই হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ আছে। সো এগুলো খাওয়া বন্ধ করে দিন। ধন্যবাদ।